আজকের ভিডিওর বিষয় এই রস। এক কাপ করে টানা সাত দিন খেলে শ্বাসতন্ত্রের যে কোনো সমস্যা যেমন শ্বাসকষ্ট, বুকে জমানো কফ, সর্দি, কাশি বা জ্বর দূর হবে। তবে এক গ্লাস রসের উপকারিতা কিন্তু এখানেই শেষ নয়। এই রস খুব দ্রুত দেহ থেকে আরও জটিল কিছু রোগ দূর করতে পারে, যেমন হাত পা জয়েন্টের ব্যথা বা বাতজনিত ব্যথা, রক্ত স্বল্পতা, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস ও হৃদরোগ। অর্থাৎ আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এই রস শরীরের তিন দোষ বাত, পিত্ত ও কফকে দূর করতে পারবে। এই রস সেবন করলে শরীর ভেতর থেকে রোগ প্রতিরোধী ও শক্তিশালী হয়ে উঠবে। এখন প্রশ্ন হলো, এই রস কি দিয়ে তৈরি? খুবই পরিচিত ফল বেদানা বা ডালিমের রস, অনেকে আনারও বলেন, যে নামেই ডাকুন না কেন, উপকার কিন্তু একই। কিন্তু এখানে মনে রাখতে হবে, কখন খাবেন এই বেদানা বা ডালিমের রস? ইনফরমেটিভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যারা নতুন আছেন এই চ্যানেলে, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের সকল ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার মোবাইলে এবং আপনারা সময় করে পরবর্তীতে তা দেখে নিতে পারেন। প্রথম কথাই হলো যে, এই রস সেবন করলে শরীরের সব ধরনের পানি শূন্যতা দূর হবে, কারণ এতে আছে প্রচুর পরিমাণে পানি। 100 গ্রাম বেদানায় 78 ভাগই থাকে পানি এবং শরীর থেকে সব ধরনের সর্দি, কাশি, কফজনিত রোগ দূর হবে, কারণ এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। এবার বলছি, এই রস কতদিন খেলে রোগগুলো দূর হবে? এই রস টানা 7 দিন খেলে শরীর থেকে কি কি রোগ দূর হবে? এই রস সেবন করলে বহু দিনের পুরনো বাতের ব্যথা, হাড়, জয়েন্ট, কোমর, পিঠের ব্যথা দূর হবে, কারণ হাড়ের সংযোগ স্থলের কার্টিলেজ নামে এক ধরনের অস্থিরস থাকে যা হাড়ের ক্ষতি করে। এই রস খেলে পটাশিয়াম, পলিফেনলস একই সাথে দেহে প্রবেশ করবে, যা কার্টিলেজ নামক রোগ রোধ করতে পারে। এজন্যই হাড়ের সকল ধরনের রোগ দূর হবে, এমনকি হাড় ফুটো হয়ে যাওয়া, হাড় ভেঙে যাওয়ার মতো যে রোগ আছে যাকে অস্টিওপোরোসিস বলে, এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। এতে যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তা খুব দ্রুত দেহে হিমোগ্লোবিন তৈরি করতে পারে, যার কারণে রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে। মাত্র 7 দিন খেলে শরীরের রক্ত স্বল্পতার আর কোনো চিহ্নই থাকবে না। আর রক্ত স্বল্পতা জনিত যেসব রোগ, হাত পায়ের দুর্বলতা, বুক ধরফরানি, ব্লাড প্রেশার কমা বাড়া বা হালকা জ্বর, ঠান্ডা কাশি, এই সব রোগও দূর হবে। ফুসফুসে যে কোনো সংক্রমণ বা শ্বাসতন্ত্রের রোগ, যেমন শ্বাসকষ্ট, হাঁপানি বা অ্যাজমা, বুকে জমাট বাঁধা কফ, ব্রঙ্কাইটিস, কাশি, হালকা জ্বর, সর্দি, এই সমস্ত রোগ দূর হবে এই রস সেবন করলে। টানা 7 দিন সেবন করুন, আপনার শরীরের পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। যাদের হাই ব্লাড প্রেশার এবং হাই কোলেস্ট্রল আছে, তারা এই রস সেবন করলে উপকার পাবেন 7 দিনের মধ্যে। এবং এই কারণেই যারা হৃদরোগের ঝুঁকিতে আছেন, তারা অবশ্যই এই রস সেবন করবেন। এতে যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা সিস্টোলিক ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে, এর ফলে স্ট্রেস টেনশন তো কমেই, সাথে হার্টের যে কোনো সমস্যা দূর হয়, কারণ এর অ্যান্টিঅক্সিডেন্ট LDL, যা হাড়ের মাসেলসে অক্সিজেন সরবরাহ করে, তাকে ঠিক রাখে, ফ্রি রেডিকেলস প্রতিরোধ করে এবং কোলেস্ট্রল বৃদ্ধিতে বাধা দেয়। প্রতিনিয়ত তেল চর্বি গ্রহণের ফলে আমাদের ধমনির আবরণে চর্বি জাতীয় পদার্থ জমে যায়, এর ফলে ধমনি আস্তে আস্তে শক্ত হয়ে সংকুচিত হতে থাকে। এই রস সেবন করলে এই চর্বি স্তরকে গলিয়ে আস্তে আস্তে পরিষ্কার করতে পারে। এতে থাকা পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে এই ধরনের সব রোগ থেকে রক্ষা করে। শরীর থেকে সব ধরনের টক্সিক উপাদান বের করে কিডনি এবং লিভারকে সুস্থ রাখতে পারে। শুধু তাই নয়, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পটাশিয়াম, যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। এতে রয়েছে ট্যানিন, অ্যান্থোসায়ানিন ও অ্যালার্জিক অ্যাসিড, এর ফলে দেহের সব ধরনের ভাইরাসের সংক্রমণ রোধ করতে পারে। আবার এই রস সেবন করলে দেহে ক্যান্সার প্রতিরোধী কোষ গড়ে ওঠে, কারণ এতে রয়েছে অ্যান্টি ক্যান্সার এজেন্ট, প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং স্কিন ক্যান্সার প্রতিরোধে এই বেদানার রস দারুণভাবে কাজ করে। ডায়রিয়া হলে শিশু থেকে বৃদ্ধ থেকেও এই রস খেতে পারবেন। এই রস খেলে ডায়রিয়া প্রতিরোধ হবে এবং সব ধরনের পানি শূন্যতা রোধ হবে। যাদের মাড়ির রোগ আছে, দাঁতে প্ল্যাক জমে যায়, তারা এই রস বা বেদানা চিবিয়ে খাবেন, তাহলে মাড়ির রোগ প্রতিরোধ হবে এবং
দাঁতের যে কোনো সমস্যা দূর হবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, এই কারণে কোষ্ঠকাঠিন্যর সমস্যাও দূর হবে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা বেদানার রস করে খেতে পারেন অথবা ভালো করে চিবিয়েও খেতে পারেন। এই বেদানার বিচিটাও শরীরের জন্য খুবই উপকারী। আবার যদি কেউ রস করে খান এবং তারপরে এই বিচিটা ব্লেন্ড করে খেতে পারেন তাহলেও হবে। যে কোনোভাবেই হোক বেদানা খাওয়াটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এখন বলছি কখন খাবেন এই বেদানার রস। রস করে খাওয়ার কথা এজন্যই বলছি যে এক কাপ পরিমাণ রস আপনাকে গ্রহণ করতে হবে একদিনে। কিন্তু আপনি যদি বেদানা চিবিয়ে খান, অর্থাৎ এর দানাগুলো যদি চিবিয়ে খান, তাহলে হয়তো এর পরিমাণ নিয়ে একটা সংশয় থাকবে। অর্থাৎ আপনি বুঝতে পারবেন না যে এই পরিমাণ রস গ্রহণ করার মতো বেদানা আপনার খাওয়া হলো কি না। এজন্যই আপনি যদি রস করে খান তাহলে এর পরিমাণ নিয়ে আর কোনো সংশয় থাকে না। কিন্তু এক কাপ রস খাবেন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা। তবে এই রস যেহেতু 6 মাস পরবর্তী শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই সেবন করতে পারবেন, এই জন্যই পরিমাণ নিয়ে অবশ্যই ভাবতে হবে। 6 মাস পরবর্তী শিশুকে দিনে 3 থেকে 4 চা চামচ বেদানার রস খাওয়ানোর যথেষ্ট। এইভাবে ধীরে ধীরে পরিমাণ বাড়তে থাকবে এবং একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি 1 কাপ পরিমাণ গ্রহণ করলেই হবে। কিন্তু কখন খাবেন? মনে রাখতে হবে কোনো মূল খাবার অর্থাৎ ভাত, রুটি বা দুধ জাতীয় কোনো খাবারের পরে বেদানার রস গ্রহণ করবেন না। অবশ্যই যে কোনো খাবার খাওয়ার 40 থেকে 60 মিনিট পরে এই ফলের রস গ্রহণ করতে হবে, তবে সন্ধ্যার পর অর্থাৎ রাতে খাবেন না। সবচেয়ে উপযুক্ত সময় হলো নাস্তা করার 1 ঘন্টা পরে খাওয়া বা দুপুরের খাবার খাওয়ার 1 ঘন্টা আগে বা পরে খাওয়া। খাবার খাওয়ার পরপরই যদি এই রস খেয়ে নেন তাহলে ডায়রিয়া, আমাশয় বা বদহজমের মতো সমস্যা হবে। এই জন্যই এই নিয়মটা মনে রাখবেন। এই রস খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কি? এই রস খাওয়ার প্রথম পার্শ্ব প্রতিক্রিয়া হলো এই রস যেহেতু দ্রুত রক্তচাপকে কমিয়ে আনে, এই জন্য যারা নিম্ন রক্তচাপে ভুগছেন তারা এই রস একদম খাবেন না। আবার যারা মানসিক রোগে আক্রান্ত এবং এই জন্য কোনো ঔষধ সেবন করছেন তারাও এই রস কখনোই খাবেন না। আবার এই রস খাওয়ার পরে যাদের শরীরে গ্যাস, অ্যালার্জি উঠছে বা যে কোনো কারণে মাথা ব্যথা করছে তারাও এই রস খাবেন না। যে কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বললাম এইগুলো ছাড়া এই রস বা এই ফল খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। যদি কেউ এই রস বা এই ফল সেবন করতে পারেন তাহলে সারা জীবনও তার কোনো রোগই হবে না। ডালিম সম্পর্কিত যে তথ্য এবং ভিডিও তা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।